আজ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি, তাই প্রথমেই আমি কবিগুরুকে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের রেডিও ক্লাস শুরু করছি। আজ আমরা নবম শ্রেণীর সমাজ অধ্যয়নের অর্থনীতি অংশের প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমেই আমাদের মনে একটি প্রশ্ন আসে, অর্থনীতি বা অর্থবিজ্ঞান কি? সহজে বললে, সমাজবিজ্ঞানের যে বিভাগটি সমাজ এবং সমাজের অংশ হিসেবে ব্যক্তির আর্থিক কাজগুলো অধ্যয়ন করে তাকেই অর্থবিজ্ঞান বা অর্থনীতি বলা হয়। এখানে আর্থিক কাজ বলতে মানুষের ব্যক্তিগত ও সামাজিক কার্যাবলীর সঙ্গে অর্থ উপার্জনের উদ্দেশ্যে জড়িত থাকাকে বোঝায়। যেমন হাসপাতালে নার্সের পরিচর্যা একটি অর্থনৈতিক কাজ, কিন্তু মাতা কর্তৃক সন্তানের লালন পালন হল অনঅর্থনৈতিক কাজ। 1776 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত অর্থবিজ্ঞান বলে কোন শাস্ত্র বা বিজ্ঞান ছিল না, কিন্তু তাই বলে যে লোকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হত না এবং অর্থনৈতিক নিয়ম নীতি পালন করত না এমন নহে, কারণ তখনও অপ্রাচুর্যতা এবং অভাব ছিল। মানুষ অজ্ঞাতেই অর্থনৈতিক নিয়ম নীতি পালন করত। 1776 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অ্যান এনকিউরি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস নামক সুবিখ্যাত গ্রন্থখানি প্রকাশিত হইবার সঙ্গে সঙ্গে অর্থবিজ্ঞান জন্মলগ লাভ করে। জন্মলগ্নে শাস্ত্রটির নাম দেওয়া হয় পলিটিক্যাল ইকোনমি এবং প্রায় এক শতাব্দীকাল যাবৎ অর্থবিদ্যা এই নামেই পরিচিত থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে পলিটিক্যাল ইকোনমির পরিবর্তে ইকোনমিক্স শব্দের ব্যবহার শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ যে অর্থবিজ্ঞান বা ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ইকোনোমিয়া থেকে এসেছে। উইকোস শব্দটির অর্থ হল পরিবার এবং নমোস শব্দের অর্থ হল নিয়ম। তাই অর্থবিজ্ঞানকে পরিবার বা সমাজ পরিচালনার নিয়ম বলে গণ্য করা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, অর্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি? গণতন্ত্রে একজন সচেতন নাগরিক হওয়া একান্ত প্রয়োজনীয় এবং সেজন্য আমাদের দারিদ্রতার কারণগুলো খুব গভীরভাবে জানতে হবে। বাজারে প্রয়োজনীয় দ্রব্যগুলির মূল্যবৃদ্ধির কারণগুলো অধ্যয়ন করতে হবে। বিশ্বায়ন বা অর্থনৈতিক বিকাশ বা পরিবেশ অর্থনীতির মতো বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির অধ্যয়ন থেকে জানা যাবে, তাই অর্থনীতি অধ্যয়ন করা একান্ত প্রয়োজনীয়। ছাত্রছাত্রীরা, এখন আমরা অর্থবিজ্ঞানের সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করব। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময় বিভিন্ন মত দিয়েছেন। এদের মধ্যে অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, লায়নেল রবিন্স এবং স্যামুয়েলসন ও নর্ডহাস এর সংজ্ঞাগুলি উল্লেখযোগ্য। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে, অর্থবিদ্যা সম্পদের বিজ্ঞান। ইহা এমন বিজ্ঞান যাহা সম্পদের উৎপাদন ও ভোগ নিয়ে আলোচনা করে। জে এস মিল, রিকার্ডো প্রমুখ অর্থনীতিবিদরাও অর্থবিদ্যাকে সম্পদের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। উল্লেখ যে ধন বা সম্পদ শব্দটি ব্যাপক অর্থে মানুষের অভাব মোচনকারী অপ্রচুর দ্রব্য ও সেবামূলক কাজকর্মকে বুঝাইবার পরিবর্তে তাহারা আর্থিক ঐশ্বর্য এবং আর্থিক ঐশ্বর্যের বৃদ্ধির মাধ্যমে সমাজের সম্পদ বৃদ্ধির উপায় অর্থে প্রয়োগ করেছিলেন। স্মিথের এবং অন্যান্যদের এই সংজ্ঞাকে সম্পদ ভিত্তিক সংজ্ঞাও বলা হয়। কার্লাইল এবং রাস্কিন
এই সংজ্ঞাটিকে যক্ষের বাণী বলে সমালোচনা করেছেন, কারণ তাদের মতে এইরূপ শাস্ত্র মানুষকে ধনলিপ্সু ও স্বার্থপর করে তুলবে। 1890 খ্রিস্টাব্দে আলফ্রেড মার্শালের প্রকাশিত বই প্রিন্সিপলস অব ইকোনমিক্সে অর্থনীতি এর কল্যাণ ভিত্তিক সংজ্ঞাটি পাওয়া যায়। মার্শালের মতে মানবজাতির দৈনন্দিন জীবনের কার্যগুলি অধ্যয়নই হল অর্থনীতি। এই সংজ্ঞার লক্ষণীয় বিষয়গুলি হল অর্থবিদ্যা মূলত মানুষকে লইয়া আলোচনা করে, জীবজন্তু বা গাছপালা ইহার আলোচ্য বিষয় নয়। অর্থবিদ্যা কেবল মানুষের অর্থনৈতিক দিকের আলোচনা করে, ইহা কেবল মানুষের বস্তুগত কল্যাণের আলোচনা করে। মার্শালের সংজ্ঞাটি অনেক ক্ষেত্রে উন্নত, তবু গ্রহণযোগ্যতার আখ্যা পায়নি, কারণ এই সংজ্ঞা অপার্থিব কল্যাণ যেমন শিক্ষক, চিকিৎসকের সেবা ইত্যাদি উল্লেখ করেননি। এছাড়া সব ধরনের বস্তু সামগ্রী যেমন সিগারেট, নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি কল্যাণ সাধন নাও করতে পারে। লায়নেল রবিনসের অপ্রাচুর্য ও নির্বাচন সংক্রান্ত সংজ্ঞাটি অর্থনীতির সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা। 1932 সালে রবিনসের প্রকাশিত এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে এই সংজ্ঞাটি পাওয়া যায়। এই সংজ্ঞা অনুযায়ী যে বিজ্ঞান মানুষের আচরণকে মানুষের অপরিসীম আশা অথবা লক্ষ্য এবং এর বিপরীতে বিকল্পভাবে ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যকার সম্পর্ককে অধ্যয়ন করে তাহাই অর্থনীতি। এই সংজ্ঞাটিতে তিনটি মৌলিক ধারণা গুরুত্ব পেয়েছে, যথা এক, মানুষের অভাব অসীম; দুই, মানুষের অভাব পূরণের উপায় সীমিত; তিন, সীমিত সম্পদগুলো বিকল্প ব্যবহারযোগ্য। এই তিনটি মৌলিক ধারণা থেকে অর্থনৈতিক সমস্যা তথা পছন্দের সমস্যার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, সীমিত আয়ের দ্বারা ব্যক্তি বা ভোক্তা খাদ্য, বস্তু ও অন্যান্য সামগ্রী কি কি পরিমাণে ভোগ করবে তাহা নির্বাচন করে নেয় এবং পছন্দের সমস্যা সমাধানের পথে অগ্রসর হয়। বারবারা উইটন, বিভারিজ, ফ্রেসার প্রমুখ অর্থবিজ্ঞানীরা রবিনসের সংজ্ঞার সমালোচনা করেন এবং বলেন মানুষ পরিবর্তনশীল। এখানে অভাবের যেমন পরিবর্তন হতে পারে, তেমন উপকরণের প্রাচুর্যের পরিবর্তন হতে পারে। স্যামুয়েলসন এবং নর্ডহাস দুষ্প্রাপ্যতা ধারণাটির সঙ্গে দক্ষতা ধারণাটিকেও যোগ করে অর্থনীতির একটি সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে দুষ্প্রাপ্যতার বাস্তবতা স্বীকার করে নিয়ে সম্পদগুলো সর্বোত্তম দক্ষতাপূর্ণ ব্যবহারের জন্য সমাজ গঠন করাই হল অর্থনীতির মূল বিষয়বস্তু। স্যামুয়েলসনের সংজ্ঞায় পছন্দের বা নির্বাচনের সমস্যাটিকে গতিশীলভাবে উপস্থাপন করা হয়েছে। নির্বাচনের সমস্যা কেবল বর্তমানকালের সমস্যা নয়, ইহা ভবিষ্যতেরও সমস্যা বটে। এটা সত্যি যে মানুষের পছন্দ সবসময় স্থির থাকে না, সময়ের পরিবর্তনের সাথে ইহার ক্রমশই পরিবর্তন হয়। এই পরিবর্তনের সহিত সামঞ্জস্য রেখে উপাদান নিয়োগ করে দ্রব্যাদি উৎপাদন করা হয়। তাই বলা যায় সীমাবদ্ধ উপকরণের সাহায্যে আয়, উৎপাদন, নিয়োগ ও সম্প্রসারণই অর্থবিদ্যার আলোচ্য বিষয়। সুতরাং অর্থনীতির এই সংজ্ঞাগুলি আলোচনার পর বলা যায় অর্থবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ইহা অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের সীমিত সম্পদের দ্বারা কিভাবে অসীম চাহিদা পরিপূর্ণ করতে পারি তা জানতে পারি। অর্থবিজ্ঞান অধ্যয়ন দ্বারা আমরা দেশের ও সমগ্র বিশ্বের সাম্প্রতিক সমস্যাগুলি জানতে পারি। তাহলে আমরা এত সময় অর্থনীতি এবং অর্থনীতির সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করলাম। এখন অর্থবিজ্ঞানের পরিধি বা পরিসর, ইংরেজিতে স্কোপ অফ ইকোনমিক্স, নিয়ে আলোচনা করব। অর্থবিদ্যার পরিধি বলতে
অর্থবিদ্যার আলোচনা ক্ষেত্রের সীমাকে বুঝানো হয়। ইহাতে সমাজবিজ্ঞানের আর্থিক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করা হয়। অনার্থনৈতিক কার্যকলাপ অর্থবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ধরা হয় না। অর্থনৈতিক পরিসরে ভোগ কার্য, উৎপাদন, বন্টন, বিনিময়, মুদ্রা, আয়, কল্যাণ, পরিবেশ, অর্থনীতি ইত্যাদি অন্তর্ভুক্ত। এখন এই বিষয়গুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হল। প্রথমে অভাবকে তৃপ্ত করার জন্য ক্রমে ক্রমে অথবা তৎক্ষণাৎ দ্রব্য এবং সেবা কার্যের উপযোগের ধ্বংস সাধন বা ব্যবহারকে ভোগ বলে। এখানে ধ্বংস বলতে কোন দ্রব্যের অবস্থার রূপান্তর বুঝায়। যেমন খাদ্য তৈরি করার জন্য কয়লা পুড়াইলে আলো এবং তাপ হিসাবে কয়লার রূপান্তর ঘটে, তাতে আমাদের খাদ্যের অভাব পূরণ হয় এবং কয়লা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে রূপান্তরিত হয়। আবার উৎপাদন বলতে উপযোগী দ্রব্যের বা সেবার সৃষ্টি করাকে বুঝায়। মানুষ তাহার বুদ্ধিমত্তা ও শারীরিক শ্রম প্রয়োগ করে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে নিজের উপযোগী করে তোলাকে উৎপাদন বলে। যেমন মানুষ বন হতে ঘাস সংগ্রহ করে কাঠ বাহির করে, তারপর কাঠমিস্ত্রি ওই কাঠের সাহায্যে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র তৈরি করে। এইভাবে উপযোগী দ্রব্য সৃষ্টির মাধ্যমে উৎপাদন হয়। সামগ্রীর উৎপাদনের কার্য শেষ হওয়ার পর তাকে উপভোক্তার মধ্যে বন্টন করে দিতে পারলেই ভোগকার্য সম্ভব হয়ে ওঠে। আবার একটি দেশের বা অঞ্চলের উৎপাদিত দ্রব্য ওই জায়গার প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে না, তাই অঞ্চল এবং দেশের মধ্যে বিনিময়ের আবশ্যকতা হয়। অর্থনীতিতে দুই প্রকার বিনিময়, যথা আভ্যন্তরীণ বিনিময় এবং আন্তর্জাতিক বিনিময় বা বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে এই বিনিময়কে সুষ্ঠু ও সুফল করার জন্য মুদ্রার প্রচলন শুরু হয়। মুদ্রা হল বিনিময়ের মাধ্যম, যাহার কার্যাবলী, ভূমিকা ও প্রকারভেদ অর্থনীতির পরিধির অন্তর্গত। আবার এই মুদ্রাই ব্যক্তির আয় নির্ধারণ সাহায্য করে। কোন ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে যে অর্থ উপার্জন করে তাহাকে সাধারণত আয় বলা হয়। অন্যভাবে বললে অর্থনৈতিক দ্রব্য বা সেবা হতে প্রাপ্ত তৃপ্তি প্রবাহ হল আয়। আয়কে যখন অর্থ মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাহাকে আর্থিক আয় বলে। মাথাপিছু আয়, জাতীয় আয় ও ইহার বৃদ্ধি তথা বিতরণ ইত্যাদি অর্থবিজ্ঞানের পরিসরে অন্তর্ভুক্ত। তাছাড়াও অর্থনৈতিক সরকারি আয়, ব্যয় ও ঋণ অর্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়বস্তু। অর্থনীতিতে ভোগ, উৎপাদন, বন্টনই একমাত্র আলোচনার বিষয়বস্তু নয়, ইহাতে সমাজের কল্যাণের ধারণাটিও আলোচ্য বিষয়। কল্যাণ বলতে উন্নত দৈহিক, মানসিক, সামাজিক ও নৈতিক অবস্থা বা অনুভূতি বুঝায়। অর্থনীতিবিদ পিগো, প্যারেটো, হিক্স, অমর্ত্য সেন প্রভৃতি পণ্ডিতগণ কল্যাণকামী অর্থনীতির ধারণাকে জনপ্রিয় করে তুলেছেন। বর্তমানে পরিবেশ অর্থনীতিও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। শিল্পায়নের সাথে সাথে পারিপার্শ্বিক ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সে উদ্দেশ্যে পরিবেশ অধ্যয়ন অর্থনীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিশেষে সীমিত সম্পদকে দক্ষতাপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়। এই সীমিত সম্পদ দক্ষতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আর ধারা ত্বরান্বিত করতে পারলেই মানব সমাজের কল্যাণ হবে। উপরোক্ত আলোচ্য বিষয়গুলো অর্থনীতির পরিসরের মধ্যে পড়ে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আজকের গতিশীল পৃথিবীতে কোন একটি বিষয়ের পরিসর সীমাবদ্ধ হয়ে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলিও
গতিশীলতা লাভ করে। তাই অর্থবিজ্ঞানের মধ্যে বিশ্ব অর্থনীতির নতুন ধারণা, ভারসাম্য, উন্নয়ন ইত্যাদি নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এবং পরিসরও প্রসারিত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা অর্থবিজ্ঞানের কয়েকটি মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দ্রব্য কি? দ্রব্য কি এই উত্তর যদি জানতে হয়, তাহলে যাহা কিছুর উপযোগ আছে এবং মানুষের অভাববোধ তৃপ্তি দান করার ক্ষমতা আছে তাহাই দ্রব্য। যেমন জল, বায়ু, চাল, উকিলের পরামর্শ প্রভৃতি দ্রব্য। দ্রব্য বা বস্তু প্রথমত ভৌতিক এবং অভৌতিক এই দুই ভাগে ভাগ করা যায়। যে জাতীয় দ্রব্যগুলি দেখা যায় এবং ইহাদের বাহ্যিক রূপ ও অবস্থান থাকে তাহাকে ভৌতিক দ্রব্য বলে, যেমন বই, খাতা, সোনা ইত্যাদি। আবার যে জাতীয় দ্রব্যগুলো দেখা না গেলেও কিংবা বাহ্যিক অবস্থান না থাকিলেও ইহাদের উপযোগ এবং অভাব মোচনকারী ক্ষমতা আছে তাহাকে অভৌতিক দ্রব্য বলে, যেমন নার্সের সেবা কার্য, উকিলের পরামর্শ ইত্যাদি। আবার দ্রব্যকে মুক্ত দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্যে ভাগ করা হয়। প্রকৃতি প্রদত্ত যে সকল দ্রব্যের উপযোগ আছে এবং যোগান চাহিদার তুলনায় প্রচুর, সেই সকল দ্রব্যকে বলা হয় মুক্ত দ্রব্য, যেমন জল, সূর্যের কিরণ, বায়ু ইত্যাদি। যে সকল দ্রব্যের যোগান চাহিদার তুলনায় অপ্রচুর, সেই সকল দ্রব্যকে অর্থনৈতিক দ্রব্য বলে, যেমন খাদ্য দ্রব্য, পোশাক পরিচ্ছদ। আবার যে সকল দ্রব্যাদি প্রত্যক্ষ বা সরাসরিভাবে ব্যবহৃত হইয়া আমাদের অভাব পূরণ করে থাকে, সেই সকল দ্রব্যকে ভোগ্য দ্রব্য বলা হয়, যেমন আটা, লবণ, চাল ইত্যাদি। এই প্রকার দ্রব্যকে প্রস্তুত সামগ্রীও বলা হয়। কিন্তু যে সকল দ্রব্য সামগ্রী পরোক্ষভাবে আমাদের ভোগের চাহিদা পূরণ করে থাকে তাহাকে মূলধন বা উৎপাদক দ্রব্য বলা হয়, যেমন কারখানা, মেশিন, যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি। এই প্রকার দ্রব্যকে অন্তর্বর্তী সামগ্রীও বলা হয়। পরবর্তী ধারণাটি হল উপযোগিতা। সংক্ষেপে উপযোগিতা হল কোন বস্তু বা সেবা কার্যের মাধ্যমে মানুষের অভাব পূরণ করার ক্ষমতা। যেমন কয়েকটি রুটি ক্ষুধার্ত একজন ব্যক্তির খিদে দূর করতে পারে, এখানে রুটির উপযোগিতা আছে। আবার বায়ু জীবন ধারণের জন্য অপরিহার্য, তাই বায়ুর উপযোগিতা আছে। এরপরের ধারণাটি হল সম্পদ। আধুনিক অর্থবিজ্ঞানীদের মতে সম্পদ হল এইরূপ দ্রব্য সামগ্রী যাহাদের অর্থ মূল্য আছে। আবার কোন দ্রব্য সম্পদ হতে হলে ইহাকে চারটি বৈশিষ্ট্য বা গুণের অধিকারী হতে হবে। এইগুলো হল উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এখন এই বৈশিষ্ট্যগুলি আমরা সংক্ষেপে আলোচনা করছি। উপযোগিতা। সম্পদের প্রথম বৈশিষ্ট্যটি হল উপযোগিতা। ইহার অর্থ হল তৃপ্তিদানকারী দ্রব্যের গুণ ও ক্ষমতা। সুতরাং কোন দ্রব্যের উপযোগ বা তৃপ্তিদানকারী গুণ না থাকিলে লোকে অর্থমূল্য দিয়ে দ্রব্যটি ক্রয় করবে না এবং ফলে ইহা সম্পদ বলিয়াও গণ্য হবে না। অপ্রাচুর্য, ইংরেজিতে বলে স্কার্সিটি। অপ্রাচুর্য বলতে চাহিদার তুলনায় কোন দ্রব্যের যোগানের স্বল্পতাকে বোঝায়। উপযোগ থাকা সত্ত্বেও কোন দ্রব্যের যোগান প্রচুর হলে দ্রব্যটি সম্পদ হিসাবে গণ্য হবে না, যেমন জল বা বায়ুর উপাদান অপরিসীম, উপযোগ অপরিসীম। কিন্তু যোগান অধিক পরিমাণে থাকায় ইহাদের বিনিময় মূল্য নাই বলিয়া ইহারা সম্পদ নয়। অতএব
যে সকল দ্রব্যাদির যোগান চাহিদার তুলনায় অপ্রচুর, উহারাই সম্পদ বলিয়া পরিগণিত হবে। তৃতীয়ত, হস্তান্তরযোগ্যতা বা ইংরেজিতে বলে ট্রান্সফারেবিলিটি। হস্তান্তরযোগ্যতা বলতে এখানে মালিকই সত্য পরিবর্তন করার মতো থাকা গুণকে বোঝায়। মনে রাখা উচিত যে কোন দ্রব্যকে এক স্থান হতে অন্য স্থানে, একজনের নিকট হতে অন্যজনের নিকট পাঠাইয়া দিলেই মালিকানার পরিবর্তন নাও হতে পারে। পক্ষান্তরে দ্রব্যটিকে স্থানান্তরিত এবং হস্তান্তরিত না করিয়াও মালিকানা সত্ত্বের পরিবর্তন হতে পারে। যেমন জমি জড়বস্তু হলেও ইহার মালিকানা হস্তান্তর করা যায়। আবার মূল্যের বিনিময়ে সত্ত্ব ত্যাগ না করে আমার হাতের ঘড়িটি অন্য কাহারো হাতে দিলেই কেবল ওই ব্যক্তি ঘড়িটির মালিক হয়ে যাবে না। চতুর্থ, বাহ্যিকতা, ইংরেজিতে বলে এক্সটার্নালিটি। বাহ্যিক আকৃতি বা অবস্থান না থাকিলে কোন দ্রব্য হস্তান্তর উপযোগী হবে না এবং ক্রয় বিক্রয় করাও যাবে না। মানুষের জ্ঞান, বুদ্ধি, দেশপ্রেম, সহানুভূতি, প্রতিভা প্রবৃত্তির উপযোগ এবং দুষ্প্রাপ্যতা থাকা সত্ত্বেও বাহ্যিক অবস্থান না থাকায় ক্রয় বিক্রয় করা যায় না বলিয়া ইহারা সম্পদের পর্যায়ভুক্ত নয়। তাহলে সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা পর বোঝা গেল যে খাদ্যদ্রব্য, চেয়ার টেবিল, কয়লা ইত্যাদি সম্পদ, কারণ এই সবগুলিতেই সম্পদের সব গুণ দেখতে পাওয়া যায়। কিন্তু মহাত্মা গান্ধীর দেশপ্রেম বা সচিন তেন্ডুলকরের খেলার প্রতিভা সম্পদ নয়, কারণ এইগুলির বাহ্যিকতা নেই, হস্তান্তরযোগ্যতাও নেই। তাহলে পরবর্তী যে ধারণাটি তোমাদের বইয়ে দেওয়া আছে সেটি হল অভাব। অভাব হল কোন বস্তু থেকে উপযোগিতা লাভের আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া একটি অবস্থা। উদাহরণস্বরূপ, জীবন রক্ষার জন্য ভাত, কাপড় ইত্যাদির প্রয়োজন, এগুলি না থাকাকে অভাব বলে বিবেচিত হয়। অভাবের কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেগুলি এখন আমরা আলোচনা করছি। একটি অভাব পূর্ণ হলে অসংখ্য অভাবের উৎপত্তি হয়, অর্থাৎ অভাব সীমাহীন। আবার অভাব অন্তহীন হলেও সাময়িকভাবে কোন বিশেষ একটি অভাবকে তৃপ্ত করা যায়, অর্থাৎ নির্দিষ্ট অভাব সীমিত। বিভিন্ন অভাবের মধ্য হতে অধিক প্রয়োজনীয় অভাবকে অগ্রাধিকার দেওয়ার ফলে অভাব প্রতিযোগিতামূলক হয়। আবার কোন একটি বিশেষ অভাব অনেকগুলি দ্রব্যের যে কোন একটির সাহায্যে মোচন করা সম্ভব, যেমন ভাত এবং রুটি দ্রব্যটি বিকল্প হিসাবে ব্যবহার করা যায়, তাহলে আমরা বলতে পারি অভাব বিকল্পমূলক। কোন একটি অভাবে অভাব পূরণে প্রত্যক্ষ বা পরোক্ষ আরেক বা একাধিক অভাবের সৃষ্টি হয়, যেমন চা পান করবার ইচ্ছে হলে ইহার সহিত জল, চা পাতা, চিনি ইত্যাদিরও প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারি অভাব পরিপূরক। একটি অভাব স্থায়ীভাবে শেষ হয় না, যেমন সকালবেলা একবার ভাত খাওয়ার পর দুপুর বা রাত্রিবেলা আবার খেতে হয়, অর্থাৎ অভাব পুনঃপুনিক। তাহলে আমরা অভাবের যে বৈশিষ্ট্যগুলি এখানে বুঝতে পারলাম সেটি হল অভাব সীমাহীন, নির্দিষ্ট অভাব সীমিত, অভাব প্রতিযোগিতামূলক, অভাব বিকল্পমূলক, অভাব পরিপূরক এবং অভাব পৌনঃপুনিক। পরবর্তী যে ধারণাটি আসছে সেটি হল কল্যাণ। কল্যাণ বলতে উন্নত দৈহিক, মানসিক, সামাজিক ও নৈতিক অবস্থা বা অনুভূতি বোঝায়। সম্পদ হতে প্রাপ্ত তৃপ্তির পরিমাণ হল কল্যাণ। কল্যাণ দুরকম, যথা অর্থনৈতিক কল্যাণ এবং অনাঅর্থনৈতিক কল্যাণ। যে কল্যাণ মুদ্রার মাধ্যমে পরিমাপ করা যায় তাহাকে অর্থনৈতিক কল্যাণ বলা যায়, আবার যে কল্যাণ মুদ্রা দিয়ে মাপা যায় না তাকে অনাঅর্থনৈতিক কল্যাণ বলে। যেমন পিতামাতার সন্তানের জন্য করা কল্যাণকে অনাঅর্থনৈতিক কল্যাণ বলে। ছাত্রছাত্রীরা,
বস্তুর বিনিময় মূল্যকে দাম বা দর বলে। আবার দাম হল কোন প্রামাণিক মুদ্রার এককে প্রকাশিত মূল্য, যেমন একটি কলমের দাম 10 টাকা। অতএব একটি দ্রব্যের পরিবর্তে অর্থাৎ যে সকল দ্রব্য পাওয়া যায় তাহা হল মূল্য, এবং দ্রব্যটির বিনিময়ে যে মুদ্রা ব্যয় করতে হয় তা হল দাম। ঠিক একইভাবে চাহিদা হল কোন একটি দ্রব্য পাওয়ার ইচ্ছা, এবং দ্রব্যটি ক্রয় করার আর্থিক ক্ষমতা থাকাকে বোঝায়। যেমন একজন ভিখারীর যদি গাড়ি কেনার ইচ্ছা আছে কিন্তু ক্রয় করার ক্ষমতা নাই, তাই ইহাকে চাহিদা বলা যায় না। অন্যদিকে উৎপাদনের যে অংশটি বাজারে বিক্রির জন্য আনা হয় সেই অংশটিকে যোগান বলা হয়। এখন বাজারের ধারণাটি সম্পর্কে বলছি। অর্থনীতিতে বাজার হল এমন একটি ব্যবস্থা যেখানে এক নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোন একটি বস্তুর ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রয় বিক্রয় হয়, যেমন অনলাইন বাজার। তো সহজে যদি আমরা বলি, বাজার কোন একটি নির্দিষ্ট স্থানে যখন বিক্রেতা এবং ক্রেতা কোন একটি বস্তু ক্রয় বিক্রয়ের জন্য মিলিত হয়, তখন আমরা অর্থনীতিতে সেই অবস্থাটিকে বাজার বলে থাকি। ছাত্রছাত্রীরা, তারপর আসছে মূলধন। মূলধন হচ্ছে উৎপাদনের উপায়, যেমন কাপড় উৎপাদনের জন্য সেলাই মেশিন, তাঁতযন্ত্র ইত্যাদি হল মূলধনের উদাহরণ। আবার সঞ্চয় হল বর্তমান আয় হতে ভোগ বাবদ ব্যয় বাদ দিয়ে যাহা উদ্বৃত্ত থাকে তাহাকেই সঞ্চয় বলে। ঠিক একইভাবে অর্থবিদ্যায় বিনিয়োগ বলতে দেশের মূলধন দ্রব্যের বৃদ্ধির সাধনকে বোঝায়, যেমন জমানো টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে বস্তু উৎপাদনের একটি কারখানা প্রতিষ্ঠা করা যাবে, আয় তখনই তা বিনিয়োগ হবে। পরবর্তীতে কোন দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনের বিভিন্ন উপাদানের সাহায্যে উৎপাদিত দ্রব্য ও সেবামূলক কাজকর্মের অর্থমূল্য সমষ্টির সহিত বৈদেশিক বাণিজ্য হতে উপার্জিত আয়কে যোগ করে যাহা পাওয়া যায় তাহাই রাষ্ট্রীয় বা জাতীয় আয়, এবং মাথাপিছু আয় হল দেশের প্রতিটি নাগরিকের গড় আয়। নির্দিষ্ট বৎসরের জাতীয় আয় ওই বছরের মোট লোকসংখ্যা দিয়ে ভাগ করে যাহা পাওয়া যায় তাহাই মাথাপিছু আয়। ছাত্রছাত্রীরা, অধ্যায়ের একেবারে শেষে ব্যষ্টিবাদী অর্থনীতি ও সমষ্টিবাদী অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে। এই দুটি হল অর্থবিজ্ঞানের বিষয় ও সমস্যা বিশ্লেষণের পদ্ধতি। বিংশ শতাব্দীতে অসলো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক রেগনার ফ্রিজ সর্বপ্রথম মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স শব্দ দুটি ব্যবহার করেন। গ্রিক শব্দ মাইক্রোস থেকে ব্যষ্টিবাদী এসেছে, যার অর্থ হল ছোট। আবার ম্যাক্রোস থেকে এসেছে সমষ্টিবাদী, যার অর্থ হল বড়। অতি সংক্ষেপে, ব্যষ্টিবাদী আলোচনা পদ্ধতিতে অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষের ব্যাখ্যা করা হয়, যেমন ব্যক্তিগত আয়, ব্যয়, চাহিদা, ভোগ পদ্ধতি ইত্যাদি। এবং সমষ্টিবাদী পদ্ধতিতে অর্থব্যবস্থার সামগ্রিক অবস্থা, যেমন মোট উৎপাদন, মোট চাহিদা, মোট জাতীয় আয়, মোট সঞ্চয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা খুব সংক্ষেপে সম্পূর্ণ অধ্যায়টি আলোচনা করলাম। তোমাদের কোন প্রশ্ন থাকলে পরবর্তী ফোনের অনুষ্ঠানে জিজ্ঞেস করবে।